সাইফুল হক নির্বাচন খুবই জরুরি একটি ধারা সেখানে আমাদেরকে ফিরে আসতেই হবে সেটি নিয়ে একটু জানতে চাই সুষ্ঠু নির্বাচনের ঠিক কতখানি কাছাকাছি আমরা চলে এসেছি রাষ্ট্র সংস্কারের জন্য আসলে একটি সুষ্ঠু নির্বাচন এখন আমাদের জন্য কতখানি জরুরি আমি মনে করি যেটা আপনি বললেন যে প্রথমত আমরা এই যে জাস্ট মাত্র পাঁচই আগস্টের পরে এই ফেসিবাদী সরকারের বিদায় নেওয়ার পরে যে পরিস্থিতি যেটা নিয়ে ইতিমধ্যে এখনো পর্যন্ত একটা অস্থিরতা এখনো আছে এক ধরনের নৈরাজ্যকর অবস্থা তৈরি হয়েছিল যেটা কিছুটা আমি বলবো যে নিয়ন্ত্রণের মধ্যে এমনকি আমাদের ছাত্ররা তরুণরা অভিভাবকরা শিক্ষার্থীরা পাড়ার সাধারণ মানুষ তারা নিজেরাও কিন্তু এখন বেরিয়ে এসছেন যে আমার পরিবারকে রক্ষা করা সমাজকে রক্ষা করা অঞ্চলকে রক্ষা করা আমার ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে রক্ষা করা এটা কিন্তু একটা অসাধারণ জায়গা আমাদের ছাত্ররা তারা যেভাবে ধরুন ট্রাফিকের দায়িত্ব পালন করছেন থানাগুলোকে পরিষ্কার তারা পরিচ্ছন্নতা করছেন কেমন এবং তারা যেভাবে ভরসা দিচ্ছেন যে আমরা আছি এগুলো কিন্তু নতুন একটা ইতিহাস নতুন একটা ধারা যে আমরা যে তরুণদের ব্যাপারে আমাদের অনেকেই হতাশ হয়ে গিয়েছিলেন সত্যি সত্যি তারুণ্য কীভাবে একটা সময় যুগকে প্রতিনিধিত্ব করতে পারে কিভাবে একটা সময়ের তারা কণ্ঠস্বর হয়ে উঠতে পারে এটা আমরা দেখেছি এই চ্যালেঞ্জটা একটা একটা গুরুত্বপূর্ণ দ্বিতীয় গুরুত্বপূর্ণ কাজ আমি মনে করি তারা যে পরিবর্তনের রূপরেখাটা দিয়েছে বিরোধী দলগুলো থেকে আমরা বিপ্লব ওয়ার্কার্স পার্টি বিএনপি বা আমাদের সবাই মিলে আমরা একটা একত্রিশ দফা দিয়েছি অর্থাৎ আগের ধারায় ফেরা যাবে না এটা জবাবদিহিতামূলক এটাকে স্বচ্ছতা থাকবে যে কাউকে প্রশ্ন করা যাবে এবং কোনো কিছুই ইচ্ছা করলে দায় মুক্তি দেওয়া যাবে না তাহলে এরকম একটা জবাবদিহিমূলক তো সে ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকার আসছে আসছে সংস্কারটা কিভাবে হতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ করতে পারেন একটা এ ব্যাপারে একটা বোঝাপড়া গড়ে তোলা রাজনৈতিক দল ছাত্র তরুণ শিক্ষক অভিভাবক সমাজের সকল অংশের ভিতরে যে পরবর্তীকালে যারাই নির্বাচন করবেন যারা মানুষের ম্যান্ডেট চাইবেন তারা এই বিষয়গুলোকে অগ্রাধিকার সেখানে আপনি যেটা বললেন ১৬ বছর যে মানুষ ভোট বলে জানেই না শেষ পর্যন্ত আপনি একটা অনির্বাচিত সরকারে নিশ্চয়ই দীর্ঘদিন নিশ্চয়ই থাকবার সুযোগ নেই রাষ্ট্র একটা রাজনৈতিক প্রতিষ্ঠান ইটস এর পলিটিক্যাল প্রসেস তাহলে রাজনৈতিক দলগুলোকে ফাইনালি দেয়ার টু লিড তাহলে সেই জায়গাটা রাজনৈতিক দলগুলোর অনেকগুলো জিনিস পরিবর্তনের প্রশ্ন আছে তাদের রিয়েলাইজ করার প্রশ্ন আছে সেজন্য আমি মনে করি এরকম একটা গণতান্ত্রিক পরিবেশ কারণ ষোলো বছরের আবর্জনাকে কিছু বলছেন রাজনৈতিক দলগুলোর সংস্কারের সংস্কারের দরকার এবং সংস্কারের দরকার এবং শেষ পর্যন্ত একটা অবাধ বিশ্বাসযোগ্য নির্বাচন